আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি আর খুব পেরেশানির মধ্যে আছি। তো কি আপু, আমরা কোথায় চলে আসলাম বলো? আমরা নতুন বাসা যেটা পেয়েছি, হ্যাঁ, মেদিনীপুরে, সেই বাসাতে আজকে উঠলাম। তো এখন পর্যন্ত ট্রাক খালি করা হয়নি, এখন মাল টাল নিয়ে আসবো, এই উঠবো। তো এই বাসা আমাদের, এটা কেমন করে কমেন্টস করে জানাবেন ইনশাআল্লাহ। হুট করে ডিসিশন হয়ে গেছে, হুট করেই চলে আসা। তো এখন বাসাতে আপনারা দেখায় আর কিসের জন্য আমরা আসলাম সব বৃত্তান্ত পরে আস্তে আস্তে জানাবো। তো এখন বাসাতে আপনাদেরকে দেখায় চলুন। আর আমার মনে হয় যে আগের বাসার থেকে বাসা অনেক বড়, তো এই বাসাটা আপনাদেরকে দেখাই, আশা করি ভালো লাগবে। চলুন দেখি। এই যে এটা হচ্ছে ঢোকার পথ, এখন পরিষ্কার করতে হবে। এটা কি আপু, কি এটা? এটা হচ্ছে গেস্ট রুম বলে, গেস্ট রুম, ড্রয়িং রুম বলে। আর এর নিচে ইয়ে করছে, ডিজাইন করছে গেস্ট রুম। ওই পাশে আরেকটি রয়েছে, এটা অনেক বড় রুম। চলো আমার ভিতর ঢুকি, বিসমিল্লাহ করে। এটা হচ্ছে ডাইনিং রুম, আশেপাশে মনোরম পরিবেশ আছে। আর এ পাশে এটা আছে ভাইয়াদের রুম। বারান্দা, এটা হলো আমার রান্নাঘর। রান্নাঘরটা অনেক বড়। এটা আমাদের কোরআন শরীফ এই ব্যাগের মধ্যে রাখা আছে। এই পুরো রান্নাঘর। আর এটা সামা গুরু। এটা হলো আম্মা বুড়ো।